হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিকটক উইথ মাইন। সো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এমন অনেক মানুষ রয়েছে যারা শর্ট ফিল্ম করতে চায়, ভিডিও এডিটিং করতে চায় এবং সেটিকে একটা প্রফেশনাল লুক দিতে চায়। তবে তারা ভাবে যে তাদের কাছে কম্পিউটার নেই অথবা কোনো প্রকার ল্যাপটপ নেই এবং কালার গ্রেডিং সম্পর্কে তাদের কোনো আইডিয়া বা এক্সপিরিয়েন্সও নেই। তাই আজকের ভিডিওটি তাদের জন্যই। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এক ক্লিকে কালার গ্রেডিং করা যায় মোবাইল দিয়ে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু হওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। সর্বপ্রথম আপনার ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে, তাই আমি আপনাদের সুবিধার জন্য মোড ভার্সনের লিঙ্কটি দিয়ে দিয়েছি। অ্যাপটির নাম হচ্ছে ব্লকস্টার। অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটিতে প্রবেশ করবেন, তারপর যেসব পারমিশন চাইবে সেগুলো দিবেন। দেওয়ার পর নিউ প্রজেক্টে প্রেস করবেন। আপনার যেই ফাইলে কাঙ্ক্ষিত ভিডিওটি রয়েছে সেখানে সিলেক্ট করুন, তারপর ভিডিওতে প্রেস করুন। কিছুটা এমন ইন্টারফেস আসবে, তারপর সেখান থেকে ফিল্টারে চাপ দিন। আপনার যে প্রিসেটটা পছন্দ আপনি সেটা নির্বাচন করতে পারেন। আমি ব্লগার থেকে সেকেন্ড প্রিসেটটা নির্বাচন করলাম, তারপর নিচ থেকে অ্যাডজাস্টে গিয়ে কাস্টমাইজ করে নিলাম। আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো এভাবে আপনি খুব ইজিলি আপনার ভিডিওগুলোতে কালার গ্রেডিং করতে পারবেন বিনা কোনো কম্পিউটার, ল্যাপটপ এবং এক্সপিরিয়েন্স ছাড়াই। তবে একটি কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, মোবাইল দিয়ে কখনোই প্রফেশনাল কালার গ্রেডিং করা সম্ভব নয়। এর জন্য আপনাদের অবশ্যই বাসায় পিসি থাকতে হবে এবং আপনার কালার গ্রেডিং সম্পর্কে প্রশিক্ষণ নিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, এবং এমন সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।